বিরক্ত কর লাগছে, আর এই যে গাছতলাতে বসে আছি। বন্ধুরা, সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি বাবা হাল নিয়ে চলে গেছে মাঠের মধ্যে, আর ওখানে কিন্তু হাল করছে। এই জমিতেই কিন্তু আমাদের শশা লাগানো হবে। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম এই জমিতে কিন্তু শশা লাগানোর কথা বলেছিলাম, তো বাবা কিন্তু চাষের জমিটা কিন্তু হাল করে নিচ্ছে। আর এদিকে আমি বাড়ি চলে আসি। বাড়ি আসার পরে কিন্তু মা আমাকে বলছে যে এখানে জোনার আছে, জোনারগুলো তুই একটু রোদে দিয়ে দে। তো আমি কিন্তু জোনারের কাজগুলো করছি। আর এদিকে মা কিন্তু লঙ্কা পোড়াচ্ছে আমাদের খাওয়া রেডি করার জন্য। তারপরে আমি খাওয়া দাওয়া করার পরে কিন্তু সেট আপে চলে এলাম ভিডিও এডিট করার জন্য। আর সেট আপের চারিদিকটা যা নোংরা হয়ে আছে, মানে সেটা বলার বাইরে, চারিদিকে অগোছালো এবং বা চারিদিকটাতে এইখানে এটা পড়ে আছে, সেখানে সেটা পড়ে আছে, এদিকে বিছানা ঠিকঠাকভাবে গোছানো হয়নি, এখানে মোবাইল পড়ে আছে, মানে এইরকমভাবে একেবারে অগোছালো ভাব রয়েছে। আর এদিকে এডিটিং কমপ্লিট করার পরে আমি কিন্তু একটু মাথায় চিরুন করে নিচ্ছি। মা বলল যে তোকে সীতানাথপুর যেতে হবে, তোকে আর আমাকে, তো সেই জন্য কিন্তু চিরুনিটা করে নিচ্ছি। আর এদিকে মাও কিন্তু রেডি হয়ে গেছে, তো চলো আমরা এখন সীতানাথপুরে চলে যাই। আমরা সীতানাথপুর ঘরে ঢুকে দেখছি আমাদের ঘরের অবস্থাটা খুবই খারাপ হয়েছে, তার কারণ ঘর ভেঙে ভেঙে পড়ছে, চারিদিকে টিনগুলোও পড়ে যাচ্ছে খুলে খুলে, মানে চারিদিকে যেন আলথেলে অবস্থা। সো এখানে কিন্তু কেউ থাকে না, সেই জন্য কিন্তু এরকম হয়, বৃষ্টি হলে কিন্তু কখন কোথায় বৃষ্টি ঢুকছে, না ঝড় হচ্ছে, না কোনখানে টিং ওড়াচ্ছে, মানে কিচ্ছু দেখার মতো কেউ নেই। তো সেই জন্য কিন্তু এই বাড়িটার এরকম অবস্থা হয়ে আছে। তো বন্ধুরা, অলরেডি আমরা কিন্তু সীতানাথপুরে বিলে আছি, মানে এখানে দেখতে পাচ্ছেন যে মাঠে আছি। আর এই যে দুটো তিরপল আমি এইভাবে নিয়ে এলাম বাড়ি থেকে, এখানের বাড়ি থেকে আপনাদেরকে একটু আগে দেখালাম বাড়িটার অবস্থাটা, বাড়িটার অবস্থাটাও সেরকম ভালো নেই। তো যাই হোক, মোটামুটি আমাদেরকে তিলগুলো মিলে দিতে হবে, আর তিলগুলো যদি না মেলা হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন মেঘের পরিস্থিতি, আজকে তাও একটু রোদ দিয়েছে, তো চলো আমরা এখন তিলগুলো মেলে দিই। তো বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে মা একটা তিরপল মাথায় নিয়ে আর আসছে সেই পাশ দিয়ে, ওই যে ওই পাশটা দিয়ে এলো, ওই পাশটা দিয়ে, ওই পাশটা দিয়ে একটা রাস্তা আছে, আর আমি এই আমার পিছন দিক থেকে এলাম। তো মা ওটা দিয়ে একেবারে সেই নিচে চলে যাবো। ওই যে ওইগুলো তিল আছে ওইগুলো আমাদের, কিন্তু ওইগুলো মানে ঠিকঠাক ঘুমেছে কি না সেটা জানি না। তো মা একেবারে সেই নিচে চলে যাবে, ওই যে দূরে নিচে দেখাচ্ছে ওইখান পর্যন্ত যাবে। তো ওইখানে আমাদেরকেও যেতে হবে, যাতে ওইখানে যে তিলগুলো আছে ওইগুলো আমরা মোটামুটি মিলে দিতে পারি। তো চলো আমরা এখন তিল মানে তিরপলগুলো নিয়ে আর আমরা সেইখানে চলে যাবো, চলো। তো বন্ধুরা, আমরা এইভাবে কিন্তু কাঁধে নিয়ে চলে যাচ্ছি তিরপলগুলোকে, এটা তো দুটো তিরপল আছে। তো চলো আমরা এখন আগের দিকে চলে যাই। বন্ধুরা, মেঘের পরিস্থিতিটা দেখুন একবার, মানে রোদটা খুব কম কম দিচ্ছে, ওই যে ওই পাশে যখন তখন মেঘ ধরে যাচ্ছে, আর মেঘ ধরলেই কিন্তু অনেকটা মানে কী বলুন তো সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। তার কারণ যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো ঝামেলা, মানে তিলে যদি বৃষ্টি ঢুকে যায় তাহলে ব্যাস সেগুলো কিন্তু পরিষ্কার করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তো বন্ধুরা, এদিকে মেঘের টেনশন, মানে বৃষ্টি হবে কি না, যদি বৃষ্টি হয়ে যায় অনেকটা টেনশন, মানে অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো সেই রকম কিছু টেনশন নিয়ে আমরা কিন্তু গুটি গুটি পায়ে আগের দিকে চললাম তিলগুলো মেলার জন্য। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা আগের দিন সেই বীজ দিয়েছিলাম, কাঁশমারা বীজ, তো ওইটার যে তোলাগুলো ফেলেছিলাম, মানে বীজ ধানগুলো যেগুলো ফেলেছিলাম সেগুলো চারা বেরোচ্ছে হালকা হালকা। সো অনেকটাই দেখতে ভালো লাগছে, যদিও এখন বোঝা যাচ্ছে না। তো চলো আমরা এখন তিলটা মেলে নিই। তার তো বন্ধুরা, একদিকে আমার হাতে আছে ফোন, আর দিকে ক্যামেরা অন রয়েছে, আর মা ততক্ষণে চলে গেছে একেবারে তিলের কাছে। সো মা কিন্তু আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি আয়, নাহলে কিন্তু মেঘ ধরে যাচ্ছে, তখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মেলাও যাবে না। এদিকে আমরা কিন্তু তিল মেলার জন্য একটা তিরপল বিছিয়ে দিয়েছি, এবং তিরপলের মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ছোট ছোট কালো কালো কিছু মতো দেখা যাচ্ছে। তো সেইগুলো কি? সেইগুলো আসলে আরেকবার তিল মেলা হয়েছিল, সো সেইগুলো তিল রয়ে গেছে, তিলের চোপাগুলো রয়ে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আমি আর মা মিলে দুজনে কিন্তু তিলগুলোকে মিলে দিলাম। মিলে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এইখানটাতে অনেকগুলো ছাগল চলে এসেছে, মনে হচ্ছে
যেন ছাগলগুলো একেবারে অন্যরকম আরামে চড়ছে। আর এদিকের প্রকৃতিটা অনেক রকম ভালো লাগছে, তার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে হালকা মেঘ জমে রয়েছে, আর সেই জন্য কিন্তু ঘাসগুলোকে আবারও কিন্তু আলোকিত করে তুলেছে। তো বন্ধুরা, অনেক রোদ হয়ে গেছে আর গরম লাগছে, আর যদিও হালকা হালকা মেঘলা ভাব, মানে এই সব মেঘের মানে বলা মুশকিল, অনেক গরম রাখবে আর চারিদিকটা মেঘলা মেঘলা ভাব রাখবে, মানে কখন জল হবে কখন রোদ দেবে সেটা বলা মুশকিল, আর অনেকটা গুমঠানি ভাব রয়েছে গরমটা। তো দেখা যাক কী করা যায়, কিন্তু অনেক গরম লাগছে, এখানে বিরক্তকর লাগছে। আর এই যে গাছতলাতে বসে আছি, কিন্তু গাছতলাতে বসে থেকেও মনে হচ্ছে কিছু লাভ নেই। আর ওই দূরে চলে গেছে মাছ, সেইখানে তিলগুলো দেখতে, সেইখানে তিলগুলো মানে গুমেছে কিনা, ওই যে ওইখানটাতে দেখা যাচ্ছে ওইখানটাতে। আর এইখানে গরু বাগাল নিয়ে এসেছে, গরু মাঠে নিয়ে এসেছে চড়াবার জন্য, আর এপাশেও কিছু কিছু গরু চড়ছে। এই পাশটার প্রাকৃতিক সৌন্দর্যটা একেবারে আলাদা রকম লাগছে। আর এইখানটাতে আমরা তিলগুলো মেলেছি, এই তিলগুলো মনে হচ্ছে যে আজকে বেরিয়ে যাবে, তো জানি না ঠিকঠাক একদিনে বেরোবে না, তো যাই হোক দু তিন দিন রোদে দিতে হবে। আর এরকম রোদের মানে কোয়ালিটি থাকলে তো একেবারেই বেরোবে না, রোদটা যাতে আর একটু বেশি দেয় তাহলে বেরোবে, আর রোদটার বাতাসটা হলে ঠিকঠাক আছে। আর এরকম যদি মানে মেঘলা মেঘলা ভাব থাকে, একটু রোদ থাকে, গুমঠানি গরমটা থাকে, তাহলে কিন্তু আশা করছি যে বেরোবে না। তো বন্ধুরা, এখন মা কিন্তু এখনই ডাং নিয়ে চলে এসেছে তিলগুলো নাড়ানোর জন্য, আর আমাকেও কিন্তু নাড়াতে হবে। সো আমরা কিন্তু এখন মায়ের কাছে চলে যাব, তো মায়ের কাছে গিয়ে আমরাও কিন্তু এখনই ডাঙে করে ওইগুলো নাড়ানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা বিল থেকে ফাইনালি কিন্তু বাড়িতে চলে এলাম, এখানে সীতানাথপুরের বাড়িতে। সো এখানে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, মানে লাঞ্চ করে নেবো, তারপরে কিন্তু আমরা যাব, মানে যাতে না বৃষ্টি আসে তার আগেই কিন্তু আমরা ভাবছি যে খাওয়া দাওয়াটা করে নিয়ে গিয়ে আমরা কিন্তু তিলগুলোকে সবগুলো এক জায়গায় জড়ো করে যতগুলো তিল বেরোবে সবগুলোকে কিন্তু আমরা নিয়ে চলে আসবো বাড়িতে। সো সেই জন্য ভাবলাম যে এই সময় ফাঁকা আছে চলে যাই, এখন কিছু কাজ নেই, তো বাড়িতে চলে এলাম, এসে নিয়ে আমরা কিন্তু একটু খাওয়া দাওয়াটা করে নিই। আমরা এখন খাবার খাওয়ার জন্য রেডি, একেবারে খাবার খেয়েও নিয়েছি অর্ধেক, তো তখনই কিন্তু ভিডিও করছি। সো আমাদের খাবারে রয়েছে কিন্তু ভাত ডাল আর দিয়ে আম পাকা আর মাংস। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে আমরা একটু শুয়ে পড়েছিলাম, দিয়ে এখন কিন্তু প্রায় মেঘ ধরে গেছে, অনেকটা বাতাস হয়েছে, তো আমরা ভাবছি যে এখন চলে যাব জমিতে। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা এখানে চলে এসেছি মাঠে, তো এইখানে কিন্তু মানে অনেকটা মেঘ ধরে গেছে, তো তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে, গিয়ে কিন্তু কাজ করতে হবে, আমাদেরকে কিন্তু তিলগুলো তাড়াতাড়ি গুটিয়ে নিতে হবে, তো চলো। তো বন্ধুরা, অলরেডি কিন্তু মা এখানে হাতে আঁচ লাগিয়ে কাজ করা শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু ঘর থেকে আসতে অনেকটা দেরি করে দিয়েছি। আর এই পাশে একজন চলে এসেছে, এটা দাদু সম্পর্কের হয়, সে কিন্তু কথা বলছে এবং তার সাথে কথা বলবো বলে কিন্তু মা কাজ করছে, তাড়াতাড়ি কাজটা করে নিয়ে একেবারে বাড়ি যাওয়ার সময় কথা। তো বন্ধুরা, আমরা সব কিছু কাজ করার পর এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছি, আর বাইক কিন্তু স্টার্টেই আছে, আর মানে ভিডিও করতে ভুলেই গেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন গিয়ে স্নান করবো, খাবো, মানে অনেক কিছু ব্যাপার আছে। তো আর আজকে মেলা যাওয়ারও টার্গেট আছে, যদি মেলা যায় তো মেলাতে গিয়ে আপনাদের সাথে দেখা করছি।